তিন দফায় যুদ্ধবিরতির পরও থামছে না সুদানের অভ্যন্তরীণ সংকট। সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই চলছে। প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে কয়েকশো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। প্রাণ বাঁচাতে সুদান ছাড়ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। এরই মধ্যে সুদানে বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে সরকার। সৌদি আরব হয়ে ঢাকায় পৌঁছাবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। ২০১৯ সালে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর নেতৃত্বে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ২০২১ সালে জেনারেল হেমোদতি ও জেনারেল বুরহান সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করেন। চলতি বছর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে দুই জেনারেলের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এতে দেশজুড়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। সংকট নিরসনে কয়েক দফায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও কোনো সমাধান আসেনি, বরং যুদ্ধবিরতির কথা বলে সংঘর্ষে জড়িয়েছেন সেনারা। আতঙ্কে দেশ ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা, তাদের আশ্রয় দিতে দুয়ার খুলেছে প্রতিবেশী দেশগুলো। এর মধ্যে বাংলাদেশি সহ প্রায় ৫২ জনকে উদ্ধার করেছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, সুদান থেকে সব মিলিয়ে ২৯৯১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১৯ জন সৌদির নাগরিক আর বাকি ২৮৭২ জন বিভিন্ন দেশের নাগরিক। সুদানে চলমান সংঘাতের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুদানে বসবাসরত ১৫০০ বাংলাদেশির মধ্যে ৭০০ জনকে দেশে ফিরিয়ে আনা হবে। আটকে পড়া বাংলাদেশিদের দুই মেয়ের মধ্যে পোর্ট সুদানে আনা হবে, সেখান থেকে চার মেয়ের মধ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছাবেন তারা। পরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে তাদের। অন্যদিকে সংঘাতের কারণে সুদান থেকে ভারতে ফিরেছেন ১৩৬০ জন। দেশটিতে পানি বিদ্যুতের কঠিন সংকটে ছিলেন তারা। গোলাবর্ষণের মধ্যে জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্ত সংগ্রাম করতে হয়েছে। সুদানের সংকট সমাধানে শান্তি আলোচনায় বসতে চান জেনারেল হেমেদতি, তবে সেনাদের ওপর বোমাবর্ষণ বন্ধ না হলে আলোচনার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শহীদ আরাফাত, আরটিভি।